নমস্কার, আইয়ে না হামরা বিহার মে। তো এই যে গানটা, এই গানটা ছোটবেলা থেকে আমি শুনছি, সেটা শুনছি তার বিভিন্ন ভার্সনে, কারণ আমার আশেপাশে প্রচুর বাড়িতে এই গানটা বাজে, তো বাজতো আর কি ছোটবেলায়। তো সেই গানকে কেন্দ্র করে বা সেই গানকে টাইটেল সং বানিয়ে যে এত সুন্দর একটা পুলিশ থ্রিলার বানানো যায় এবং এই লেভেলে, সেটা ভাবা যায়। তো অবশ্যই ব্র্যান্ডিং নামটা একটা বিরাট বড় ব্যাপার, কারণ নীরজ পাণ্ডের সিরিজ, নীরজ পাণ্ডের নামটাই এনাফ। হ্যাঁ, ওয়েনেসডে থেকেই সে নিজেকে বুঝিয়ে দিয়েছিল, সে অন্য ধারার ডিরেক্টর বা রাইটার এবং এখন প্রডিউসার অলসো। তো এক্স্যাক্টলি নীরজ পাণ্ডের প্রজেক্ট, নীরজ পাণ্ডের টিমের প্রজেক্ট, সেই হিসেবেই খাকি কিন্তু দেখতে বসেছিলাম। কিন্তু খাকি দেখতে বসে পড়তে পড়তে বুঝতে পারলাম হোয়াট ইজ দ্য ওয়ার্কশপ। ওয়ার্কশপ কাকে বলে? আমি যারা মানে বিখ্যাত অভিনেতা তাদের প্রেক্ষাপটে এখানে আলোচনা করবই না, কারণ রবি কিষেণ, আশুতোষ রানা বা অভিমন্যু সিং, এর এক একজন ব্র্যান্ড, তার নিজের নিজের জায়গায় তারা নিজেরা নিজেরা স্বীকৃত, বা মানে অনুপ সেন একটা ব্র্যান্ড, তারা নিজেরা স্বীকৃত। কিন্তু ঘটনা হচ্ছে, যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে যে দুটো নতুন ছেলে, একটা হচ্ছে করণ থাপর এবং আরেকটা হচ্ছে অবিনাশ তিওয়ারি, যারা মানে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট। অর্থাৎ অমিত লোধার চরিত্রে করণ থাপর এবং অবিনাশ তিওয়ারি হচ্ছে চন্দন মাতোর চরিত্রে। তো চন্দন মাতো, যাকে আমরা বাংলায় উচ্চারণ করি মাহাতো, চন্দন মাহাতো। তো বিহারের সেই সময়কার প্রেক্ষাপটের গল্প বলছে খাকি দ্য বিহার চ্যাপ্টার, যে সময়টা আমি নিজে জসিডি গিরিডি ওই সব অঞ্চলে যাতায়াত করতাম বা ওখানে স্টে করতাম বা থাকতাম, ফলে সেই সময় ওই রকম যে ব্যাপারগুলো ওখানে আশপাশে ঘটেছে, এই দেওঘর, বৈদ্যনাথ ধাম, এগুলো যখন ওয়েব সিরিজে দেখছি তখন বেশ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এবং ওই সময়টা একটা লালু প্রসাদ যাদবের রাজত্বকাল শেষ হয়ে নীতিশ কুমারের রাজত্ব শুরু হচ্ছে এবং অল আউট মানে গ্যাংস্টারদের নিকেশ করা হচ্ছে, এবং এই দুটো চরিত্রে, এই লালু প্রসাদ যাদবের চরিত্রে জীবনে কোনোদিনও বিনয় পাঠকের ওই ওই ক্যারেক্টারিস্টিক ভুলতে পারবো না। আশুতোষ রানার ওই ধরনের সবাইকে খুশি রাখার এবং নিজের স্বার্থটুকু বুঝে নেওয়ার মনোবৃত্তির অভিনয়, কিন্তু শেষ দিকে এসে যখন পুলিশ ফ্যামিলির ওপর অ্যাটাক হল এবং একজন পুলিশ অফিসার মারা গেল, তখন তার রুদ্রর মূর্তি ধরা, এটাও ভুলে যাবে। এবং অবশ্যই নাম করতে হয় অভিমন্যু সিং। অভিমন্যু সিং যে লোকটা যখন ভিলেনের রোল করে তখন কাঁপিয়ে দেয়, আর যখন পজিটিভ অফিসারের রোল করলো তখন ফাটিয়ে দিল। তো এক্স্যাক্টলি এটি তো ভার্সাটিলিটি, এবং এই ভার্সাটিলিটির জায়গা থেকেই তো আমি বলেছিলাম মনোজ বাজপাইকে যদি আমি র্যাঙ্কিং ওয়ানে রাখি তাহলে অবশ্যই র্যাঙ্ক টু আশুতোষ রানা, র্যাঙ্ক থ্রিতে অভিমন্যু সিং, এরা অটোমেটিক্যালি চলে আসছে, কারণ ইরফানহীন ভারতবর্ষে ভার্সাটিলিটির লেভেল এরা নিয়ে চলে যাচ্ছে। তো অবশ্যই এখানে নতুন আমরা কাকে পেলাম? নতুন আমরা পেলাম এই অবিনাশ তিওয়ারি এবং করণ থাপরের মতন দুটো দুর্ধর্ষ অভিনেতা। হ্যাঁ, করণ থাপর আগেও কাজ করেছে, মেগা সিরিয়াল করেছে এবং স্পেশাল অপসও মানে করেছিল, কিন্তু করণ থাপর যেন এখানে মূল ভূমিকায় এবং ফাটিয়ে দিল, অসাধারণ অভিনয় করে, এবং তার পাশাপাশি অবিনাশ তিওয়ারি বাচ্চা ছেলে, কিন্তু অল্প বয়সে দাড়ি ও ওর যে ওই শীতল চোখ, যে চোখটা পুরো হাড় কাঁপানো শীতল চোখ, যেটা ভাবিয়ে দিল গোটা ভারতবর্ষের মানুষকে। এবং তার পাশাপাশি যতীন শর্মা, যাকে আমরা প্রথম পেয়েছিলাম দ্য স্যাক্রেড গেমসে, সেই যতীন শর্মা এখানে অবিনাশ তিওয়ারির রাইট হ্যান্ডের কাম মানে কাজ করলো, যেটার নাম ছিল ওর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হচ্ছে চ্যাভন প্রাস। সেই চ্যাভন প্রাসের যে রোলটা, এই রোলটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ চ্যাভন প্রাস ছাড়া অ্যান্টাগনিস্ট তৈরি হতো না, অ্যান্টাগনিস্ট টিমটাই তৈরি হতো না, এবং হয়তো অবিনাশ তিওয়ারির ক্যারেক্টারটাও, চন্দন মাতার ক্যারেক্টারটাও তৈরি হতো না। তো এক্স্যাক্টলি খাকি দেখুন, 2006 পর্যন্ত, অর্থাৎ 2000 সাল থেকে 2006 পর্যন্ত বিহারের তৎকালীন সেই ভয়ঙ্কর সন্ত্রাসী প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সিরিজটি বানানো হয়েছে, নীরজ পাণ্ডের নিজস্ব প্রেজেন্টেশন, এবং অবশ্যই তাবড় তাবড় অভিনেতাদের অভিনয় এবং তার সাথে সাথে সেই লেভেলের স্ক্রিপ্ট এবং সেই লেভেলের অভিনয়। আমি মেয়েদের চরিত্রের মধ্যে
আমাদের শ্রদ্ধা দাসের ছোট্ট চরিত্রটা খুব ভালো লেগেছে, এবং সাক্ষী দত্তার চরিত্র যেটা অমিত লোধার ওয়াইফের ক্যারেক্টার অসাধারণ লেগেছে। এছাড়াও যতীন শর্মার চরিত্র, যতীন শর্মার ওয়াইফের চরিত্রটি যে করেছেন আমি নামটা ভুলে যাচ্ছি, অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে করছেন, তো তার অভিনয়ের প্যাটার্নের মধ্যে কমনীয়তা, নমনীয়তা এবং মানে কাঠিনত্ব এই তিন নারীর মধ্যেই দেখানো হয়েছে। তো এইটা এইটা অদ্ভুত একটা স্ক্রিপ্ট এবং খুব অসাধারণ লেগেছে, এবং রিয়েল অমিত লোধার সাক্ষাৎকার দেখেও ধরতে পেরেছিলাম যে ওখানে ওনাকে কীভাবে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাজ করতে হয়েছিল লালু প্রসাদ যাদবের তৈরি করা সন্ত্রাসী সিস্টেমের এগেনস্টে দাঁড়িয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন, এবং লাগাতার আমি নতুন নতুন রিভিউ নিয়ে আসছি। হয়তো অনেক পরে আমি আমার রিভিউ চ্যানেল রিভিউ সেকশন শুরু করেছি, যার জন্য হয়তো অনেক পুরনো ছবি বা অন ট্রেন্ডিং এর বাইরের সিনেমা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করব, কিন্তু যেটাই আলোচনা করব সেটাই বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং খাকি দেখুন। অবশ্যই আশুতোষ রন্না, অভিমন্যু সিং, রবি কিষেণ এই তিনজন দিকপাল অভিনেতার অভিনয় আপনাকে তৈরি করবে, যারা নতুন অভিনয় করতে আসছেন তাদেরকে তৈরি করবে যে হোয়াট ইজ দ্য অ্যাক্টিং, এবং অ্যাক্টিংটা কীভাবে টাইমিং এর উপর ডিপেন্ড করে। কারণ তারপর অবিনাশ তিওয়ারি, যতীন শর্মা, এরা তো নিউ কামার, কিন্তু নিউ কামার হিসেবে হোয়াট ওয়ার্কশপ, সেটা প্রথমেই বললাম কি লেভেলের ওয়ার্কশপ করে নতুনদেরকে তৈরি করা হয় বোম্বেতে, এবং যে যে যেই জায়গায় দাঁড়িয়ে আজও পিছিয়ে আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।